প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিপরীত শব্দ পড়ব, অর্থাৎ বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিপরীত শব্দ কি এটা প্রথমে আমরা জেনে নিই। যেহেতু আমরা বিপরীত শব্দ পড়ব, তাহলে প্রথমে আমাদের বিপরীত শব্দ কি এটা জানা দরকার। এই সংজ্ঞাটি পরীক্ষায় আসবে না, কিন্তু তারপরও আমাদের জানার জন্য পড়তে হবে, ঠিক আছে? তো বিপরীত শব্দ হলো যে একটি শব্দ যখন অপর একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করবে বা বিপরীত অর্থ বোঝাবে, তখনই সেই শব্দটি অপর শব্দটির বিপরীত শব্দ, ঠিক আছে? তোমাদের বইয়ে সংজ্ঞা দেওয়া আছে, দেখো, যে যখন একটি শব্দ দিয়ে অপর একটি শব্দের বিপরীত অর্থ বোঝায়, তখন সেই শব্দকে অপর শব্দের বিপরীতার্থক শব্দ বলে। তাহলে বোঝা গেছে যে বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ হলো যখন একটি শব্দ দিয়ে অপর একটি শব্দের বিপরীত অর্থ বোঝাবে, তখন সেই শব্দটি অপর একটি শব্দের কি হবে? বিপরীতার্থক শব্দ হবে। যেমন উঁচু নিচু, ছোট বড়, ঠিক আছে, এগুলি হলো বিপরীত শব্দ। তাহলে বিপরীত শব্দ যখন পরীক্ষায় আসবে বা আমরা বাসার খাতায় লিখব পড়ার পরে, তো কিভাবে লিখব এ লেখারও নিয়ম আছে। তাহলে চলো আমরা সেগুলো পড়ি এবং দেখি কিভাবে আমরা এই বিপরীত শব্দগুলো লিখব, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে লিখব বিপরীত শব্দগুলো? দেখো, বিপরীত শব্দ প্রথমে আমরা লিখব প্রদত্ত শব্দ, তারপরে লিখব পাশে বিপরীত শব্দ। আমরা খাতার বাম পাশে অর্থাৎ মার্জিনের দিকে কি লিখব? প্রদত্ত শব্দ। প্রদত্ত শব্দ মানে যে শব্দটি দেওয়া আছে, ঠিক আছে? প্রদত্ত শব্দ অথবা তোমরা মূল শব্দ লিখতে পারো, শুধু শব্দ লিখতে পারো, ঠিক আছে? যে মূল শব্দ বিপরীত শব্দ অথবা প্রদত্ত শব্দ বিপরীত শব্দ, যদি কিছুই না লিখতে পারো তাহলে শুধু শব্দ বিপরীত শব্দ এইভাবে লিখবে, ঠিক আছে? তাহলে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ, বাম দিকে প্রদত্ত শব্দ, ডান দিকে বিপরীত শব্দ, ঠিক আছে? তো আমাদের বইয়ে প্রথমে আছে অগ্রস, অগ্রস বইয়ে দেওয়া আছে, আমরা অগ্রস প্রদত্ত শব্দের পাশে লিখব, অর্থাৎ যে শব্দটি তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেই শব্দটি তোমরা প্রদত্ত শব্দের পাশে তুলে নেবে। তারপরে ডান পাশে বিপরীত শব্দ যেখানে লিখেছি তার নিচে এটার বিপরীত শব্দগুলো লিখে ফেলবে, ঠিক আছে? এভাবে বিপরীত শব্দ লিখবে। তাহলে অগ্রস, অগ্রজের বিপরীত শব্দ হলো অনুস। তারপরে আছে অধম, অধমের বিপরীত শব্দ উত্তম, আমরা এই পাশে লিখে ফেলেছি। তারপরে আছে অল্প, অল্পের বিপরীত শব্দ বেশি। তারপরে আছে আসল, আসল শব্দের বিপরীত শব্দ নকল। তারপরে আয়, তারপরে এর বিপরীত শব্দ হলো বে। তারপরে আছে আরোহণ, আরোহণ শব্দের বিপরীত শব্দ অবরোহণ। তারপরে আছে আদান, আদান শব্দের বিপরীত শব্দ প্রদান, ঠিক আছে? এইভাবে আমরা এই নিয়মে বিপরীত শব্দগুলো লিখব। কিন্তু মনে রাখতে হবে, যদি আমাদের এই শব্দগুলো অনেক সময় বিপরীত শব্দ দেওয়া থাকতে পারে প্রদত্ত শব্দের, অর্থাৎ কোশ্চিনে বা প্রশ্নে এই শব্দগুলো দেওয়া থাকতে পারে, যদি অনুস থাকে তাহলে আমরা এই অনুস শব্দটা তখন এ পাশে লিখব, আর অগ্রস শব্দটা অনুজের বিপরীত অগ্রস, অগ্রস শব্দটা এ পাশে লিখব, ঠিক আছে? তাহলে এটার বিপরীত এ পাশেটা, এ পাশেটার বিপরীত এ পাশেটা, যেটাই দেওয়া থাকবে সেটা আমরা এ পাশে লিখব প্রদত্ত শব্দের পাশে, আর আমরা উত্তরটা লিখব বিপরীত শব্দের পাশে, ঠিক আছে? কিন্তু শব্দগুলো অবশ্যই তোমাদের তুলতে হবে, শব্দ না তুললে কিন্তু শুধু উত্তরগুলো লিখলে হবে না। যে শব্দটি প্রশ্নে দেওয়া থাকবে সে শব্দটা আমরা বাম দিকে তুলে নিব, আর ডান পাশে তার বিপরীত শব্দটা লিখব, অবশ্যই তুলে লিখতে হবে। আর এক্ষেত্রে আরেকটু বলি যে আমাদের যে এই শব্দগুলো যে আমরা লিখতেছি এটা কিন্তু বানান সঠিক হতে হবে, বানান কিন্তু ভুল করা যাবে না, কারণ এখানে এক নম্বর করে আছে, যদি বানান ভুল হয় তাহলে কিন্তু কোনো নম্বর পাওয়া যায় না,
এজন্য আমাদের বানানগুলো ভালোভাবে খেয়াল করতে হবে এবং মুখস্থ করার পর বাসায় লিখতে হবে, তাহলে আর বানানগুল হবে না। ঠিক আছে, তো এভাবে তোমরা বিপরীত শব্দ লিখবে। আমাদের পাঠ্য বইয়ে বিপরীত শব্দ আছে দুই পৃষ্ঠা, আমরা দুই পৃষ্ঠাই পড়ে ফেলবো। ঠিক আছে, আমাদের পাঠ্য বইয়ে আছে 67 পৃষ্ঠা আর 68 পৃষ্ঠা, 67 এবং 68 পৃষ্ঠা আছে, আমরা এই দুটো পৃষ্ঠাই পড়ে ফেলবো, যেহেতু আমরা সপ্তাহে একটা ক্লাস পাই, এজন্য আমরা দুটো পৃষ্ঠাই পড়ে ফেলবো এবং এগুলো সহজ আছে, তোমরা কয়েকবার রিডিং পড়লে এগুলো পারবে। ঠিক আছে, তাহলে এগুলো এখন আমরা মুছে ফেলে আমরা পরেরগুলো পড়ে যে এরপরে কী আছে। ঠিক আছে, আমাদের এরপরে আছে আদান প্রদান পর্যন্ত পড়েছে আবশ্যক, এরপরে আছে আবশ্যক, আবশ্যক এর বিপরীত শব্দ কি হবে অনাবশ্যক, আমরা এইভাবে লিখব। ঠিক আছে, এরপরে আছে আসল, আচ্ছা আসল শব্দটা দুইবার আছে, আমরা একবার পড়লেই চলবে আমাদের। ঠিক আছে, তাহলে আমি আসল শব্দটা আরেকবার লিখছি না, একবার লিখেছি। এরপরে আছে ইচ্ছা, ঠিক আছে ইচ্ছা, ইচ্ছার বিপরীত অনিচ্ছা, ইচ্ছার বিপরীত শব্দ অনিচ্ছা। তারপরে ইষ্ট, এরপরে আছে ইষ্ট, ইষ্টের বিপরীত অনিষ্ট, ইষ্টের বিপরীত শব্দ হলো অনিষ্ট, অনিষ্ট। তারপরে আছে ইহলোক, ইহ ইহলোক, ইহলোক শব্দের বিপরীত শব্দ কি পরলোক, পরলোক। ঠিক আছে, তারপরে আছে ঈষৎ, ঈষৎ, ঈষৎ শব্দের বিপরীত শব্দ হলো প্রচুর, ঈষৎ শব্দের বিপরীত শব্দ প্রচুর। এরপরে আছে উঁচু, উঁচুর বিপরীত নিচু, উঁচু, উঁচুর বিপরীত কি নিচু। ঠিক আছে, এখানে আর নিচে লিখলে দেখা যাবে না, আমি আবার বসে দিচ্ছি। এভাবে আমরা লিখব। ঠিক আছে, উঁচু নিচু উজান, এরপরে আছে উজান, উজান, উজানের বিপরীত ভাটি, উজানের বিপরীত কি, উজানের বিপরীত শব্দ হলো ভাটি। তারপরে উচিত, এরপরে আছে উচিত, উচিত শব্দের বিপরীত শব্দ হলো অনুচিত, কি অনুচিত। ঠিক আছে, তারপরে আছে উষ্ণ, উষ্ণ শব্দের বিপরীত শীতল, এরপরে আছে উষ্ণ, উষ্ণ শব্দের বিপরীত শব্দ হলো শীতল। তারপরে আছে উত্তম, উত্তমের বিপরীত অধম, আমরা লিখে ফেলি উত্তম, উত্তমের বিপরীত অধম। ঠিক আছে, এরপরে আছে উন্নতি, উন্নতি শব্দের বিপরীত শব্দ অবনতি, উন্নতি, উন্নতি, উন্নতি শব্দের অর্থ বিপরীত শব্দ হলো অবনতি। ঠিক আছে, অবনতি। তারপরে আছে উদয়, উদয় শব্দের বিপরীত শব্দ অস্ত, উদয়, উদয় এর বিপরীত শব্দ হলো অস্ত। এরপরে আছে কম, কম শব্দের বিপরীত শব্দ হলো বেশি, কম বেশি। ঠিক আছে, এরপরে আছে কনিষ্ঠ, কনিষ্ঠ শব্দের বিপরীত শব্দ হলো জ্যেষ্ঠ, কনিষ্ঠ, কনিষ্ঠ, কনিষ্ঠ শব্দের বিপরীত শব্দ হলো জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ। ঠিক আছে, তারপরে আছে কঠিন, কঠিন শব্দের বিপরীত শব্দ হলো কোমল, কঠিন, কঠিন শব্দের বিপরীত শব্দ হলো কোমল। ঠিক আছে, এরপরে আছে কাঁচা, কাঁচা শব্দের বিপরীত শব্দ পাকা, এরপরে আছে কাঁচা, কাঁচা শব্দের বিপরীত শব্দ হলো পাকা, পাকা। ঠিক আছে, কাঁচা চন্দ্রবিন্দু হবে। আর এরপরে আছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ হলো, কৃতজ্ঞের বিপরীত অকৃতজ্ঞ। ঠিক আছে, কৃতজ্ঞ, কৃতজ্ঞ শব্দের বিপরীত শব্দ হলো অকৃতজ্ঞ,
অকৃতজ্ঞ। ঠিক আছে, এইভাবে আমরা সুন্দর করে লিখবো। তাহলে আমাদের হলো 67 পৃষ্ঠা, আমি লিখে দেখালাম পুরোটাই। তোমরা যে কয়েকটি শব্দ পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে সে কয়েকটি শব্দ তোমরা এভাবে এপাশে তুলবে আর এপাশে ডান দিকে বাম দিকে শব্দগুলো তুলে নিবে আর ডান দিকে এর বিপরীত শব্দগুলো লিখবে। ঠিক আছে, তো আমি এরপরে 68 পৃষ্ঠা পড়ছি, আমরা 68 পৃষ্ঠা পড়বো। তোমরা এভাবে এই 68 পৃষ্ঠাগুলো এভাবেই লিখতে হবে, আমি আর এগুলো লিখছি না, কারণ এগুলো অনেকগুলো শব্দ, এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা যেহেতু বুঝে গেছি বিষয়টা যে কিভাবে লিখবো, তো বাকিগুলো 68 পৃষ্ঠাগুলো আমরা শুধু পড়ি। ঠিক আছে, দেখো 68 পৃষ্ঠা। প্রদত্ত শব্দ বিপরীতার্থক শব্দ, খোলা, খোলা শব্দের বিপরীত শব্দ বন্ধ, তারপরে গুরু, গুরু শব্দের বিপরীত শব্দ শিষ্য, তারপরে আছে গুপ্ত, গুপ্ত শব্দের বিপরীত শব্দ ব্যক্ত, এরপরে আছে গরিষ্ঠ, গরিষ্ঠ শব্দের বিপরীত শব্দ লঘিষ্ঠ, তারপরে আছে ছোট, ছোট শব্দের বিপরীত শব্দ বড় বা বড় দিলে হবে, জয়, জয় শব্দের বিপরীত শব্দ পরাজয়, তারপরে আছে জন্ম, জন্ম জন্ম শব্দের বিপরীত শব্দ মৃত্যু, তারপরে আছে জানা, জানা শব্দের বিপরীত শব্দ অজানা, এরপরে আছে ঠান্ডা, ঠান্ডা শব্দের বিপরীত শব্দ গরম, তারপরে আছে তরুণ, তরুণ শব্দের বিপরীত শব্দ প্রবীণ, এরপরে আছে তিরস্কার, তিরস্কার শব্দের বিপরীত শব্দ পুরস্কার, তারপরে আছে দেনা, দেনা শব্দের বিপরীত শব্দ পাওনা, এরপরে আছে দুঃখ, দুঃখ শব্দের বিপরীত শব্দ সুখ, তারপরে আছে দিন, দিন শব্দের বিপরীত শব্দ রাত, এরপরে দিবা, দিবা শব্দের বিপরীত শব্দ নেশি, এরপরে আছে দোষ, দোষ শব্দের বিপরীত শব্দ গুণ, এরপরে আছে দুর্বল, দুর্বল শব্দের বিপরীত শব্দ সবল, তারপরে আছে দূর, দূর শব্দের বিপরীত শব্দ নিকট, তারপর ধ্বনি, ধ্বনি শব্দের বিপরীত শব্দ গরিব, এরপরে ডান দিকে আরেকটা কলাম আছে, দেখো এরপরে আছে নরম, নরম শব্দের বিপরীত শব্দ শক্ত, তারপরে আছে পাপ, পাপ শব্দের বিপরীত শব্দ পূর্ণ, তারপরে আছে প্রাচীন, প্রাচীন শব্দের বিপরীত শব্দ কি নবীন, এরপরে বোকা, বোকা শব্দের বিপরীত শব্দ চালাক, তারপরে আছে বন্ধু, বন্ধু শব্দের বিপরীত শব্দ শত্রু, তারপরে আছে বিয়োগ, বিয়োগ শব্দের বিপরীত শব্দ যোগ, তারপরে আছে ভেতর, ভেতর শব্দের বিপরীত শব্দ বাহির, এরপরে আছে ভেজাল, ভেজাল শব্দের বিপরীত শব্দ খাঁটি, তারপরে আছে ভয়, ভয় শব্দের বিপরীত শব্দ সাহস, এরপরে আছে মিথ্যা, মিথ্যা শব্দের বিপরীত শব্দ সত্য, তারপরে আছে শান্ত, শান্ত শব্দের বিপরীত শব্দ দুরন্ত, এরপরে আছে শীঘ্র, শীঘ্র শব্দের বিপরীত শব্দ বিলম্ব, এরপরে আছে সুখ, সুখ শব্দের বিপরীত শব্দ দুঃখ, তারপরে আছে সুনাম, সুনাম শব্দের বিপরীত শব্দ দুর্নাম, তারপরে আছে স্বাধীন, স্বাধীন শব্দের বিপরীত শব্দ পরাধীন, এরপরে আছে হার, হার শব্দের বিপরীত শব্দ জিত, এরপরে আছে হাসি, হাসি শব্দের বিপরীত শব্দ কান্না, তারপরে আছে হ্রাস, হ্রাস শব্দের বিপরীত শব্দ বৃদ্ধি, এরপরে আছে হর্ষ, হর্ষ শব্দের বিপরীত শব্দ হলো বিষাদ, হর্ষ বিষাদ। ঠিক আছে, হর্ষ বিষাদ। তাহলে এইভাবে বিপরীত শব্দগুলো তোমরা পড়বে, শিখবে এবং যে নিয়মে দেখালাম সেই নিয়মে লিখবে। ঠিক আছে, তো আবার আরেকটা কথা স্মরণ করিয়ে দিই আবারও, আমি প্রথমে বলছি যে শব্দের যে বানান, বানানের দিকে অবশ্যই খুব ভালোভাবে নজর রাখবে যেন বানান কোনোভাবেই ভুল না হয়, বানান ভুললে নম্বর পাওয়া যায় না, এর জন্য পড়বে, পড়ার পরে অবশ্যই লিখবে। তো আজকে আমরা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।